নদীর ডুবোচরে খুঁটি গেড়ে বাধা হচ্ছে নিষিদ্ধ মশারি জাল এতেই আটকে যাচ্ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ও রেণু নষ্ট হচ্ছে নদীর ভারসাম্য ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা কাছিয়ার চরের ডুবোচরটিতে মশারি জাল পেতে শিকার করা হচ্ছে মাছ স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী একটি চক্র নদীর ডুবোচর দখলে নিয়ে অবৈধ এই পদ্ধতিতে মাছ ধরছে এতে মাছের রেনু, ঝাটকা ও ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী আটকে যাচ্ছে নষ্ট হচ্ছে নদীর জীববৈচিত্র্য ক্ষতি হচ্ছে অর্থনীতির শুধু কাচিয়ার চরে নয় প্রভাবশালী চক্রের দৌরাত্ম্যে সদর উপজেলার ভোলার চর বৈরাগীর চর ভেদুরিয়া রামদাসপুর সহ বিভিন্ন চরে মশারি ও চর ঘেরা জাল দিয়ে ধরা হচ্ছে মাছ জেলেরা জানান মেঘনার ইলিশা থেকে সাগর মোহনার চর পিয়াল পর্যন্ত নব্বই কিলোমিটার ও তেতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত একশো কিলোমিটার এলাকায় শতাধিক ডুবোচর রয়েছে প্রশাসনের চোখের সামনেই এসব চরে স্থানীয় সিন্ডিকেট অবৈধভাবে মাছ শিকার করছে রাজনীতির নেতারা এগুলা চর রাখে একত্র আমরা একটা ইয়া দড়ি টরি মাছ তো এই মাছ গাঠালারা আর দড়ালারা বোঝে গতন টাকা না আমরা আরাদার মাছ দি। কালিয়া ওই বড় মাছ ধরে ওই হিরের মাছের ফরা ফনা পায়। এ বড় মাছstas পায়। অবৈধ মাছ শিকারীদের adipotte জীবিকা নির্বাহে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জেলেরা। নিষিদ্ধ জালগুলার কারণে জেলেরা মাছ কম পায়। দেন অনেক ছোট ছোট মাছ মারা যায়। সরকার কিছু দিনের জন্য এটাকে উৎখাত করে আবার তারা কয়েকদিন পরে বসিয়েলায়। সরকার যে জালগুলো নিষিদ্ধ করছে এই জালগুলোর যদি মনে করেন যে বন্ধ করা যায়। তাহলে অত জেলেদেরও ভালো হইব নদী ও জলজ প্রাণী রক্ষায় দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানোর গতানুগতিক আশ্বাস জেলা মৎস্য বিভাগের চরগুলো খুব দুর্গম হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থাটা একটু একটু খারাপ হওয়ার কারণে অসাধু জেলের সুযোগটা নাই তবে এই মৌসুমে এই মশারি জাল জাল বা এই অবৈধ বেহন্দি জাল এটা যাতে না পারতে পারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি ভোলায় দুই লক্ষাধিক মানুষ মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা